মালা, মালা, ও মালা, কি ব্যাপার? এলো বাড়িতে নাই, ওর যা জিনিসপত্র ছিল সব নিয়ে পালাইছে। মালা, ও মালা, মনে হচ্ছে ঠিক ঠিক ওই বাড়ি থেকে বাড়াইয়া গেছে। মালা, ও মালা, কাকা, কাক তুই ডাকাস? আরে আমার ওই মালাক দেখিল নাকি? না তো কাকা, মুই তো ওকে দেখাও নাই। আরে এলাজি ভাই বাড়িতে নাই, কুঠি গেছে, তুই কিছু করবার পারিব না? না না, মুই তো দেখিলে পাক না কাকা। তবে মোর মনে হচ্ছে ওই ঠিক ওই গরিবের ছড়া নয়নের বাড়িতে গেছে। কথাটা তো তুই মন্দ কইসনি। ঠিক আছে চল, এলা আমরা ওই নয়নের বাড়ি যাইয়া দেখি যে ও ঠিক গেছে নাকি। ঠিক আছে কাকা, চলো চলো। সত্যি মা, মা খুব ভোগ লাগিছে, আমাকে কিছু খাবার দে। ঠিক আছে বাবা, তোমরা আছি না, বৈশো বৌমা, বৈশো বৌমা, বৈশো। কালো, তুই যাইয়া দেখ তো আমার বাড়ি আসিচ্ছেন নাকি। ঠিক আছে কাকা, মই যাই দেখো। ওই সত্যি তো মালা এঠিনায় আসি আছে কাকা, এঠিনায় আছে কাকা, এঠিনায় আছে। আরো দেখো দুই ওজনে বিয়েও করিয়া ফেলাইছে। একই বৌদি, ও বৌদি, এটা তুই কি করে ফেলাইছিস? তোক নামে সেদিন পায়া গেছিল যে তুই মরে বেটিরি নগদ, তোর বেটা যাতে কোনোদিন দেখা না করে। আজি দেখং তুই ওমাগার বিয়েও দিয়ে ফেলাইছিস, তাও আবার মোর কথা অমান্য করিয়া। কি করিয়া ভাবিলু যে তুই আমাক বিয়েও দিয়া দেব, আর মুই বুঝি তোমার এই বিয়েটা মানি আনিম? না, এই বিয়ে মুই মানি আনিবার পারিবি না। টিপসু, তোর মই পা ধরিয়া কো টিপসু, তুই এ বিয়া মানি আনে টিপসু, হামরা ছোট মানসি ভুল করি ফেলাইছে, তুই আমা ক্ষমা করিয়া দে টিপসু। বৌদি, ছাড়িয়া দে মোর পা উঠা কো টিপসু। হ্যালো, এই বিয়ে মুই কোনদিন মানি আনিবার পাব না, তাই তো তোক মই কম ভাঙিয়া দে আর হাতের শাখা, মুছিয়া দে ওর স্মৃতির সেদর, টানতে টানতে ও আপনি আর চলো বাড়ি। ঠিক আছে কাকা, এলাই মি ওর ভাঙিয়ে দিম হাতের শাখা, মুছিয়ে দিম স্মৃতির সেদর, টানতে টানতে ও আপনি যাব। মালা চল, চল মালা, মালা আমল বাপের বাহরে
মালা, তুই ছাড়িয়ে যাস না মালা।
তোমাক মই আগতে কৈছিলো যে মোর কথা অমান্য করিলে তোমাক মই ঘর ছাড়া করিয়া দিম, প্রয়োজনে তোমাক মই গ্রামের বাহির করিয়া দিম। কিন্তু তুই কথা শুনিস নাই, তুই মোর কথা অমান্য করছিস, তাই তো তোমাকে এই গ্রামটা ছাড়িয়া যাবার লাগবে। সোজা কথায় কেমনে কথা কয় না, সোজা আঙ্গুলে কি কয় ওটাও আমি ভুলে যাচ্ছ, ওটাও আমি ভুলে যাচ্ছ। তখন আমি আগতে কইছিল যে মোর কথা অমান্য করলে তোমাকে আমি গ্রাম ছাড়া করিয়া দেব, তাই তো তোমাকে আমি কম এই গ্রামের বাইরে হইয়া যাও। সোজা আঙ্গুলে ঘি বাড়াবে না, তাই তো মোক আঙ্গুল খানে বেকাই করিবা। কালো এবং মারতে মারতে গ্রামের বাহির করিয়া দে। ঠিক আছে কাকা, কোন দিকে যাব মা, আজি মরে জন্য কত তো মায়ের টাইম খাবার না গেলে মা, আমরা কোনটি না যাইয়া থাকি মো বাবা। মা বাবা নাই, ঠিক আছে বাবা, চল মা, যেদিক আমার দুই নেই অনে যাবে সেদিক আমরা চলিয়া যাবো মা। ঠিক আছে বাবা, চল বাবা, চল চল, যেদিক দূর যাবে সেদিক আমরা চলিয়া যাবো বাবা, চল বাবা, চল চল মা, চল। মালাক নজরে নজরে রাখব যাতে কোনো দিন এ বাড়ির বাইরে বেরবার না পারে। ঠিক আছে কাকা, মোর আজি থাকি আমি নজরে নজরে রাখিম, কোনোদিনও বাড়ির বাইরে যাবার পারবার না। ঠিক আছে কালো, তাহলে তো মই যে কথাটা কইনো মনে রাখিব, আজি থাকি যাতে মালা বাড়ির বাইরে যাবার না পারে। ঠিক আছে কাকা, তুই কোনোই চিন্তা করিস না মালা। না কালু না, তুই মো গর্ভবতী করে রাখিস না কালু। মালা তুই মো গর্ভবতী করে রাখিস, শুনে মোর কথাটা আগত শুনে, তোক তুমি গর্ভবতী করে রাখির চাও না, সব সময় তো তুমি মোর পাশতে রাখির চান, তুই হয়তো জানিস কি জানিস না মুই যে তো কতদিন থাকিয়া মনে মনে ভালোবাসি আসিস চং, জানিস তোক যে মুই বিয়ে করির চান, তুই যদি মোক বিয়ে করবার চাইস তাহলে তোর এত দুঃখ কষ্ট কোনো কিছু থাকবার না হয়, তাই তো তখন কম তুই তুই ওই নয়নের কথাটা ভুলিয়া যা, আর আজি থাকিয়া তুই মোর কথা ভাবে তোর কোনোদিন কোনো দুঃখ কষ্ট তোর জীবনত আসবার না হয়। তুই মোর কথা ভাবিবার পারব না, তুই সব সময় ওই নয়নের কথাই ভাবিব, নয়নকে বলিবার পারিব না। ঠিক আছে, ঠিক আছে, তুই নয়নের কথাই ভাবে, আর আজি থাকিয়া আজি থাকিয়া তোকে আন্ধার ঘরটা থাকবার লাগবে, চল চল তোকে ওই আন্ধার ঘর নিয়ে যাইয়া বন্দি করিয়া রাখে, চল বলা চল। মা
মুই যে পচ্ছল কর পারব না মা, মোর যে বড় ফিদা পাইছে মা, তুই মোর কিছু খাবার আনিয়া দে না মা। বাবা না, হাত তো টাকা করি কিছু নাই বাবা, আজ মুই তোকে খানিয়া খাও বাবা। মা, মুই যে আর পচ্ছল কর পারব না মা, তুই যদি মোর খাবার না দিস, মুই যে আর এখান থেকে কোনো ঠিক যাবার পারিম না মা। ঠিক আছে বাবা, হয়তো হয়তো বট গাছ দেখা যায় বাবা, ওই বট গাছ যায়া তুই বসিয়া থাক বাবা, আর মুই যাও তোটে ভিক্ষা করি আনো। ঠিক আছে বাবা, যেমন তুই মোর জন্য কিছু খাবার নিয়ে আয়, তাহলে ওই ওই বট গাছটার তলায় যায়া মুই বসিয়া থাক। ঠিক আছে মা, মুই ওই গাছ তলে যাই বসিয়া থাকো বাবা, আর তুই যে মোর জন্য খাবার নিয়ে আসিস। ঠিক আছে বাবা, তুই যা বাবা যা। হবো গ্রামবাসী, হবো দিদি, হবো দাদা, তোমরা যা যত পারে দশ বিশ টাকা মুখ ভিক্ষা দেয়, ভিক্ষা না দিলে যে আমি জলটা কিছুই খাবার পারি না। হাজি হাজি আমরা কেমন করে চলিম, আজ যে মোর টাকা পয়সা কিছু নাই, কি খায়া বাঁচিম, তোমরা মুখ ভিক্ষা দেও। হবো দাদা, হবো দিদি, তোমরা ভিক্ষা
দেখছিলেন তোমার অনেক টাকা হয়ে গেছে, হয়তো একটা দোকান দেখা যায়, হই দোকানে যায় আর কিছু কিনি আয়, ছাওয়ালটা আমি খাওয়া, না না যাও ওই তাড়াতাড়ি, না জানি ছাওয়ালটার কি হয়ে গেছে, যাও তাড়াতাড়ি করে, মোর বাবা নয়নের কাছে যাও।